আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছেন। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই দেখবেন যারা সিপিএবিল এবং অ্যাফমাইন ইউজার। অনেকেরই অ্যাফমাইন সাসপেন্ড হয়ে যাচ্ছে উইদাউট ওয়ার্নিং, সিপিএবিল সাসপেন্ড হয়ে যাচ্ছে উইদাউট ওয়ার্নিং, এবং আমি আপনাদের গাইড করব কিভাবে আপনাদের এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড থেকে রক্ষা করতে পারেন। অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখুন, আমরা বাংলাদেশি, আমি আবারও অনেক ভিডিওতেই বলি যে আমরা জাতিগতভাবে উচ্ছৃঙ্খল কিছু বাঙালি আছি, যে আমরা সবসময় কোনো একটা সিস্টেমকে আমরা সবসময় মিস ইউজ করার ট্রাই করি, যে আমাদের লোভ বেশি কাজ করে, আমাদের খুব ফাইন্যান্সিয়াল সলভেন্সি খুব দ্রুত আমাদের দরকার, এই জন্য আমরা অনেক স্ক্যাম করি, স্পামিং করি, যেটা খুবই মারাত্মক একটা অন্যায়, সেটা যে কোনো সেক্টরে হোক। তো অনেকের অ্যাফমাইন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে কিছু মেজর কারণ, আমি বলি ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, কিছু মেজর কারণ বলি। অনেকে নাম্বার ওয়ান হচ্ছে, অনেকে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পেয়েছেন, সেম আইপি দিয়ে লগ ইন করতেছেন, ইচ্ছা মতো কাজ করতেছেন, কোনো আইপি ট্যাবে বুঝতেছেন না, যখনই আপনাকে ওরা ক্যাচ করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। দিস ইজ ফর অ্যাফমাইন। আরেকজন কি করেন, শুধু রেফারেল কমিশনের জন্য আপনারা সেলফ রেফার করেন, সেলফ রেফার ইজ প্রোহিবিটেড ইন অ্যাফমাইন। ওরা যখন বুঝতে পারে আপনার রেফার অ্যাকাউন্টও যাবে, আপনার মেইন অ্যাকাউন্টও যাবে, আপনি অ্যাকাউন্ট কখনো ফিরে দিতে পারবেন না। এই জন্য শুধু ওয়ানলি সেলফ রেফার করা যাবে না, আপনি যে অ্যাকাউন্টে আপনি রেফার করেছেন অবশ্যই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং কাজ করতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি ব্যান্ড অ্যান্ড সাসপেন্ডেড। কারণ ওরা বুঝতে পারে যে আপনি শুধু রেফার কমিশনের জন্যই আপনি কাজ করতেছেন, নিজে নিজে রেফার কমিশন নিজে নিজে করতেছেন, সো এটা করা যাবে না, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং ওই অ্যাকাউন্টে আপনাকে কাজ করতে হবে। আর একই আইপি দিয়ে যদি মাল্টিপল অ্যাফমাইন অ্যাকাউন্ট আপনি লগ ইন করেন এবং ইউজ করেন, 100% সাসপেন্ড হয়ে যাবে। অনেকে সেম নামে কয়েকটা অ্যাকাউন্ট করেছেন, সাসপেন্ড অলরেডি অ্যাফমাইন কর্তৃপক্ষ জন ফিল্টারিং করতেছে, অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে এবং ফিল্টারিং করতেছে, যারা এরকম কাজ করছে সব অ্যাকাউন্ট সাসপেন্ড খাবেন এবং ইন ফিউচার এই নামে কোনো অ্যাকাউন্ট কিন্তু আর অ্যাপ্রুভাল করা হবে না। বি ওয়ার্নিং, নাম্বার ওয়ান হচ্ছে সেলফ রেফার করা যাবে না, এবং যে রেফার দিয়ে আপনি করবেন, যে অ্যাকাউন্ট দিয়ে, সেটা মেজর প্রাইম অ্যাকাউন্ট থাকতে হবে, সেক্ষেত্রে অ্যাক্টিভ অডিয়েন্স ট্রাফিক থাকতে হবে, জিরো অডিয়েন্স জিরো ইনকাম ওই অ্যাকাউন্টে রেফার করা। যদি আপনি ট্রাফিক ঢুকান নিজের সেলফভাবে এবং আদার ওয়েতে আপনি সাসপেন্ড খাবেন, এবং একই আইপি দিয়ে মাল্টিপল অ্যাফমাইন অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। একই অ্যাফমাইনে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনেকে একটা ওয়াইস অ্যাকাউন্টে একটা পাইনের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাফমাইন অ্যাড করেছেন, আপনি কিন্তু সাসপেন্ড খাবেন। এটা শুধু এমার্জেন্সি কেসে আপনি সেটা করতে পারবেন, ম্যানেজার সাথে কথা বলে প্লাস আমার সাথে কথা বলে আমি সেটা ওই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো, কোনো ইস্যু না। এই ইয়াগুলো করার জন্য ফেক সাইন আপের কাজ আপনার অনেক অ্যাফমাইন দিয়ে করেন, এই ফেক সাইন আপের কাজ আপনারা করতে পারবেন না। আনলিমিটেড যদি আপনার অনেক আপনার অন্য কান্ট্রি ক্লিক নিয়ে আসেন, কোনো লিড নাই, বা বিভিন্ন ফ্রড ক্লিক, বিভিন্ন পুশ নোটিফিকেশন, বিভিন্ন নেটওয়ার্কে ক্যাম্পেইন করেছেন, বাট কোনো লিড নাই, খালি ক্লিক ক্লিক আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, সব অফারগুলো আপনার রিজেক্ট করে দেবে এবং ব্লক করে দিবে আপনার অফারগুলো, এই কাজগুলো আপনার করা যাবে না। সিপিএবিল্ডের ক্ষেত্রেও সেম, আপনার সিপিএবিল্ডও অনেকে সেম অ্যাপই দিয়ে আপনি ইউজ করার ট্রাই করেন, সেলফ রেফার করেছেন এবং আচ্ছা আপনি ফেক লিড এবং ক্লিক ধরে আপনি কিন্তু ট্রাই করেছেন, এবং এক অন্য আপনার পাইনিয়ারে আপনার ডিফারেন্ট নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করেছে। হয়তো আপনি বলতে পারেন, ভাই আমার তো সাসপেন্ড হচ্ছে না, আমি তো ঠিক মতো কাজ করতেছি, কখন আপনাকে ধরে আপনাকে বলতে পারবেন, আপনি দুই মিনিট পরেও কিন্তু আপনাকে ধরতে পারে। এই জন্য অবশ্যই স্পামিং করবেন না ভাই, আপনি রিয়েল ওয়েতে কাজ করেন, আপনার রিয়েল লেজিট ওয়েতে ভাই একটা অ্যাকাউন্ট, আপনি একটা অ্যাফমাইন অ্যাকাউন্টে দরকার, আপনি কেন ভাই অ্যাফমাইন অ্যাকাউন্টে বিজনেস খুলে বসছেন, অ্যাকাউন্ট সেল দিচ্ছেন অ্যাপ্রুভ করে, বা হচ্ছে স্পামিং করতেছেন, এগুলো ভাই করা যাবে না, ফেক সাইন আপ করতেছেন। সিম্পল আপনি যদি একজন ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেট, সিম্পল আপনি একটা অ্যাকাউন্টে কিন্তু ভাই যথেষ্ট, একটা অ্যাকাউন্টই যথেষ্ট, ম্যাক্সিমাম দুইটা অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাজ এ আপনি যদি ছোটো বোন থাকে সে অ্যাকাউন্ট কাজ করে, আপনার ওর বোন আপনার বোনকে একটা করে সে টুকটা কাজ করলো, আপনার একটা কাজ করলেন, আপনার মাল্টিপল 10-20টা অ্যাকাউন্ট আপনি অনেকে করে রাখছেন, 1000% সাসপেন্ড খাবেন। আমি আবারও বলে দিচ্ছি, ম্যানেজার আমাকে সাজেস্ট করেছে কীভাবে ফিল্টারিং করা যায়, বাংলাদেশি পাবলিশার অনেক স্পামিং করতেছে, অনেক অনেক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছে, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কাজ নাই, 2 মাস 3 মাস 5 মাস কোনো অ্যাপ্রুভ করে রাখছেন, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কাজ নাই, সবগুলো আপনি সাসপেন্ড খাবেন। মোর অ্যাডভান্স হইতে হবে, অ্যাক্টিভ হইতে হবে, রিয়েল হইতে কাজ করবেন, অ্যাকাউন্ট কিন্তু টিকে রাখতে পারবেন, আদারওয়াইজ সব অ্যাকাউন্ট কিন্তু আপনার। আমি আবারও মনে করি অ্যাফমাইনের ক্ষেত্রে সেলফ রেফার করা যাবে না, যে অ্যাকাউন্টে রেফার করবেন সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, ওইখানে ইনকাম থাকতে হবে, ট্রাফিক ঢুকাইতে হবে, পেমেন্ট পাইতে হবে। নাম্বার টু হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট, আপনি সেম নাম দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট হোল্ড করা যাবে না, এবং একই পার্সন মাল্টিপল অ্যাকাউন্ট হোল্ড করা যাবে না, হোল্ড মানে একই ব্যক্তি অনেকগুলো অ্যাকাউন্ট কন্ট্রোল করা যাবে না। নাম্বার ফোর হচ্ছে সেম আইপি দিয়ে আপনি অ্যাফমাইন লগ ইন করতে পারবেন না, এবং সেম ডিভাইস দিয়ে লগ ইন করতে পারবেন না, সব কিন্তু সাসপেন্ড হবে, ফেক লিড ফেক ক্লিক ঢুকানো যাবে না,
পুশ অ্যাডস এগুলোতে ক্যাম্পেইন করা যাবে না, যদি ক্যাম্পেইন করা করেন যদি লিড আসে সেক্ষেত্রে ক্যাম্পেইন করবেন। আনলিমিটেড অনেকে 5000 ক্লিক আসছে, কোনো সেল নেই, আই মিন কোনো লিড নেই, আপনি অ্যাকাউন্টের যে অফারগুলো আছে সবগুলো কিন্তু ব্লক খাবেন। নাম্বার সিক্স নাম্বার সেভেন হচ্ছে যে একই ওয়াইস অ্যাকাউন্টে এবং পাইনের অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাপ মাইন অ্যাড করা যাবে, এতে করে ওয়াইস অ্যাকাউন্টে সাসপেন্ড খাবেন, আপনি পাইনেরও সাসপেন্ড খাবেন, অ্যাপ মাইনও সাসপেন্ড খাবেন, কারণ অ্যাপ মাইন ম্যানেজার খুবই কড়াকড়ি হয়েছে এই কাজগুলো আপনি করলে কিন্তু Affmine এবং CPABuild অবশ্যই অবশ্যই আপনি সাসপেন্ড খাবেন। কারণ রিসেন্টলি আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন অলরেডি, কিন্তু ম্যানেজার আমাকে অনেকেই ফিল্টার দিয়েছে অল ইউজার, কিন্তু সেটা অলরেডি ওরা ব্যান করতেছে, যদি যখনই ওরা ডিটেক্ট করতে, কারণ ওরা ওরা আপডেট করতেছে, ওরা ট্র্যাকিং সিস্টেম আরও স্ট্রং করতেছে, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করা যাবে না। প্লিজ স্ক্যাম করবেন না, স্পামিং করবেন না, একজন ইউজার একটা অ্যাকাউন্টে যথেষ্ট, মার্কেটিং করার জন্য একটা অ্যাকাউন্ট কারো থেকে কিনবেন না, কেউ সেল দিবেন না, এবং এই ধরনের ফেসবুকে এই স্পামিং এগুলা আপনারা অ্যাকাউন্ট বাই সেল এটা করেন সেটা করেন এগুলো করা যাবে না। এবং একই আইপি পিসি দিয়ে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট হোল্ড করতে পারবেন না, অবশ্যই আপনি ডলার সহ আপনি সাসপেন্ড খাবেন এবং সেলফ রেফার করা যাবে না। আপনি আমার ভিডিও দেখেছেন, আমি আপনাকে হেল্প করতেছি, আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন, ওইখানে গিয়ে অ্যাকাউন্ট করবেন, আপনি কাজ করবেন, যে আপনাকে হেল্প করে যে আপনার একটা কাজ করে তারটা দিয়ে আপনি কাজ করবেন, যার কোনো খোঁজই নাই, জাস্ট বিজনেস করার জন্য সে অ্যাকাউন্ট সেল দিচ্ছে কাজ করাচ্ছে, ডোন্ট ফলো দেম। কারণ আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশে ভাই পাই Affmine-এর এ টু জেড, যখন যে সমস্যা আপনার পড়েন, যখন যে অবস্থা আপনার থাকেন, আমি কিন্তু আপনাদের হেল্প করি, এবং এই জন্য চেষ্টা করবেন আমার রেফারে কাজ করার জন্য। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার Affmine CPABuild রেফার লিঙ্ক থাকবে, ওইখানে আপনি অ্যাপ্লাই করবেন, কাজ করবেন, যে কোনো হেল্প এনি হেল্প আমার, আমি বাংলাদেশ যতটা ডমিনেন্ট করতে পারবো Affmine সেটা বাংলাদেশে কেউ পারবে না, যেটা ম্যানেজারকে আমি স্পেশাল রিকোয়েস্টে করে আমি কিন্তু সেটা ওকে করে দিতে পারবো, যেটা বাংলাদেশে কেউ পারে সেটা ওপেন চ্যালেঞ্জ। কারণ Affmine ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশে Affmine বিগেস্ট বিগেস্ট পাবলিশার হওয়ার জন্য একমাত্র আমি কিন্তু সেটা Affmine বাংলাদেশ ভাইরাল করেছি, Affmine বাংলাদেশে আমি নিয়ে আসছি, এর আগে কেউ কাজ করেনি, কেউ জানতো না বুঝতো না, এরকম একটা টপ লেভেলের একটা নেটওয়ার্ক। অবশ্যই যে আপনাকে হেল্প করবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তার সাথে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তার হেল্প নিয়ে কাজ করবেন, আশা করি আপনারা মিসলিড হবেন না। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।